আমি যারা কন্টেন্ট ক্রিয়েটর এদেরকে আমি টিপস দিব এটা যে ধরেন ভাইয়া কেমন আছেন, জুতো দুটো খুলে আমাকে দুটো বাড়ি দেন। নাই তো রে ভাই, আবেগ কই? এমন ব্যাপার হলো ভাই আমি সারাদিন কথা কই আপনার লগে এমনে, আমি আবার ওই জায়গায় গিয়ে চেঞ্জ হয়ে যাই কেমনে? আমি ওখানে যে যদি এরকম করি আমার মানে অডিয়েন্স ঢুকবো কেমনে আমার ভিতরে? আমি যখন একটা কাজ করুম, ফ্যাক্ট, আমি যখন একটা কাজ করুম ধরেন আমার অডিয়েন্স যেন মনে করে আমি ওইটা, ট্রু। তো আমি যখন এইভাবে কথা বলি, আর সবচেয়ে বড় বিষয় হলো আমি তো শিখছি এই ভাষারে ভাই, আমার ভাষা তো এইটা। ঢাকা শহরে যারা বেশিরভাগ এই যে লোকাল বাসে যারা চলাফেরা করে, আইরে ভাই আমি তো আবার ঢাকা কলেজ একদম বাস, কারণ ঢাকা কলেজের স্টুডেন্ট 13 নম্বর বাস দিয়ে আওয়া যাওয়া করতে হয় মাঝে মধ্যে। তো ওই জায়গা থেকে ভাই উঠার পরে অগর যে কাহিনী, এই কাহিনী তো কেউ কারে কইব ভাই, কর্ম তো অপশন নাই। কারণ সবচেয়ে ব্যাপার হইলো যে এটাও চরম সত্য, আমি যে ভিডিও করছি এটা দিয়ে আহামরি কিছু হয়েছে এটা না, কিন্তু বিষয় হলো যে 10টা মানুষ না ভাই মনের কিছু কমেন্টে লিখতে পারছে, হরে ভাই আমি এখন গালি দিতে পারতাছি না। সায়েন্সের স্টুডেন্ট না? হ্যাঁ ভাই। ও বাসের ভিতরে খালানোর পরে আপনি ভাড়া বেশি কম দিতে গেলে হেল্পার গুলা আপনারা যে লেভেলের বুঝে, আমার মনে হয় হেরা এক একজন এমবিএ টেমবিএ পড়া, ঠিক আছে, মানে এমন ভাবে বুঝাই বলে। তবে ভাই একটা মোটিভ আছে, আমি ভিডিওটা বানানোর মোটিভটা রাখছি এরকম যে যদি এই ধরনের ঘটনা ঘটে যেন আমার এই ভিডিওটা দেখাইতে পারে, বাবা দেখ না আমি দেখামো পার্সোনালি যে দেখ কি করস না। এবং এটা পুরোপুরি মানে ম্যাক্সিমাম মানুষ তো এটা দেখছেন, যারা দেখেন নাই হেরা আরিয়ান মুন্নার ইউটিউব চ্যানেলে গেলে কিন্তু আপনারা ওই কন্টেন্টটা পেয়ে যাবেন। এবং শুধুমাত্র একটা কন্টেন্ট না, আমার প্রশ্নটাও আর কি আপনার এটা এরকমই আছিল যে এই যে আপনি কন্টেন্ট গুলো বানান এটার লগে একটা বাস্তবিক একটা মিল থাকে, আপনি ওইটার সমাধানটা করেন হলো একটা অন্য স্টাইলে। ধরেন আমাদের এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে শুধু থ্রেট না, সবকিছু ফেস করতে হবে। কারণ হইলো আমি একটা ভিডিও দিতেছি ভাই 20 মিলিয়ন ভিউ হইতেছে, আমার 60 মিলিয়ন ভিউ আছে, এভারেজ বিলিয়ন মানে এভারেজ ভিউ তো আমাকে 10 মিলিয়ন। তো যখনই পৌঁছায় না যেই মার্কেটের পছন্দ হয় না ওই মার্কেট একটু ট্রাই করে ডাউন করে ধরেন। তবে এটা সত্যি যে এখন পর্যন্ত সরাসরি কখনো আসে নাই, কারণ আমি এটা টেকনিক্যালি হ্যান্ডেল করি যে ধরেন আমি এমনভাবেই করি যে আমি আপনারই কইতাছি কিন্তু আপনিও বুঝতেছেন আপনারই কইতাছি, কিন্তু আপনি সরাসরি কইতে পারবেন না তুই আমারই কইছিস। তো এই জায়গাটা একটু হ্যান্ডেল করি আর কি। আমার একটা প্রশ্ন ছিল ওটা হলো যে এই এই যে কত সুন্দর করে আপনি বুঝাইলেন এবং আপনার কন্টেন্টে আপনি সবসময় চেতা থাকেন, অ্যাকচুয়ালি আরিয়ান মুন্না কি মানে এরকম চেতা সবসময় নাকি ঠান্ডা? না ভাই, একটা চরম সত্য হইলো যে ধরেন আমার ক্যারেক্টারটা কি সিচুয়েশনের উপর ডিমান্ড করে। আচ্ছা, মানে এটা একদম আমি ধরেন যে আছে অনেকে যে সবসময় টেম্পার মাথা, তবে আমার সবচেয়ে বড় গুণ হইলো যত ক্রিটিক্যাল সিচুয়েশন আসুক আমার মাথা ঠান্ডা থাকে। কিন্তু ধরেন যেই জায়গাটা আমি মনে করি যে এই জায়গায় আর কি একটু রুড হওয়া প্রয়োজন, আমি ওই জায়গায় ধরেন একেবারে জায়গা মতো একদম। কিন্তু ব্যাপারটা হলো সবসময় আর এটা হলো যারাই সফল এই পর্যন্ত দেখবেন, খেয়াল করে দেখবেন ভাই যারা মাঠে টিকা আছে মাথা না ঠান্ডা রাখে, মাথা সবসময় ঠান্ডা রাখতে হবে। কারণ মাথা গরম করলে না ভাই সমাধান হয় না, ফলাফল সবসময় জিরো। এটা আমি সবসময় ফিল করি। এটা হলো যে ধরেন আপনার অপেক্ষা করতে হবে ভাই, যে ধরেন মানে এটা তো সব জায়গায় কয় যে আপনার এই রুলসটা পছন্দ হইতেছে না, তাইলে আপনি কি করতে হবে, রুলসটা ফলো করতে হবে। রুলসটা ফলো করে না আপনি এটা টপে যান, তারপর রুলসটা চেঞ্জ করে দেন। কিন্তু আপনি যদি নিচে থেকে লাফালাফি বাইরা বাইরি যত কিছু করেন ভাই কোনো লাভ হবে না, ধরুন দিন শেষে আপনারই ব্যর্থতা। আপনি প্রথম দিকেও যদিও কইলেন যে আমি আসলে সবসময় চাইছিল একটু ভিন্ন কিছু করার লাগে, কিন্তু এখন যদি আমরা চিন্তা করি, এখন আমরা অনেক ফ্রেন্ডরাও দেখতে চাই ওরা হয়তো বা কন্টেন্ট ক্রিয়েট করে, এই এত এত হাজার হাজার লাখ লাখ কন্টেন্টের মধ্যে থেকে ডিফারেন্ট এই কন্টেন্টটা আপনার মাথার ভিতরে এটা আইলো কেমনে? ফ্যাক্টলি কি ভাই এই পর্যন্ত ধরেন আমি হিসাব করি নেই, প্রচুর কন্টেন্ট দিছি, আর প্রত্যেকটা কন্টেন্ট ইউনিক। মানে ধরেন যে এমন হয় না, হ্যাঁ এটা ঠিক আছে যে ধরেন আইডিয়া তো আসলে ধরেন পৃথিবীতে নতুন বলতে কিছু নাই, শুধু মডিফাই হয়। আপনি এটা ফ্যাক্ট করে দেখেন যে ধরেন এমন না যে ভাই আপনি আমি এমন কিছু দেখাইছি এটা কোনোদিন আপনি দেখেন নাই ভাই, এইটাই। ব্যাপারটা হলো কি হয়তো বা কোনো ফর্মে আসে, যেমন ধরেন আমি রিসেন্টলি না 2-3 মাস হবে একটা নতুন আইডিয়া কাজ করছিলাম। ওটা হলো কি যে ধরেন অনলাইনে আমি গার্লফ্রেন্ড পার্সেল করছি, আচ্ছা ঠিক আছে, কনসেপ্টটা ছিল যে এখন আমি যখন অ্যানালাইসিস করছি আমি আবার একটু অবজার্ভ করি, বেশি অবজারভেশন পাওয়ার আল্লাহর রহমতে হয়তো আল্লাহ ভালো দিয়েছে যে আমি ধরেন কিছু একটা দেখলে ওটার ভিতরে অন্য কিছু বাইর করতে পারি। এর আরেকটা গল্প শোনাবো, এই রিক্সার কাহিনী, আপনি এটা মনে রাখেন, এটা দুর্দান্ত একটা কাহিনী। তো এই গার্লফ্রেন্ডে কি যে ধরেন অনলাইনে আমরা কি পার্সেল করি সচরাচর, যে ধরেন আপনার কি প্রয়োজন হইতে পারে, খাবার বা বিভিন্ন স্পন্সর দেয় না কিন্তু ফুড পান্ডা, না না ওগুলি আমরা কাটা হয়েছে আর কি। তো এবার হলো যে ধরেন যে কোনো কিছুই পার্সেল হয়, তো আমি চিন্তা করলাম একটু রুলসটা ব্রেক করি, যে সবই যেহেতু অনলাইনে, সব যেহেতু অনলাইনে দিতেছে, আমি একটা গার্লফ্রেন্ড পার্সেল করি না, অর্ডার করি, আনি, দেই না, জিনিসটা কেমন। তো এটা কিন্তু ভাই ইউনিক, কিন্তু এটা এমন না যে আমি একেবারে আকাশ থেকে নিয়ে আসছি। অনলাইনে অনেক কিছুই পার্সেল হচ্ছে, আমি ওটার ভিতরে একটা ফ্লেভার দিছি। তো এইভাবে না যে ধরেন প্রত্যেকটা আইডিয়ার ভিতরে আমি চেষ্টা করি যে ধরেন ভাই কি কইলাম ভাই এই ইউনিক আইডিয়াগুলা বাইর করা, তা আবার ফেসবুক প্ল্যাটফর্মে টিকা থাকা, এটা যে কত কঠিন কাজ ভাই, যারা ইউনিক আইডিয়া নিয়ে কাজ করে একমাত্র তারা জানে। আমার থিওরিটা কি ভাই বুঝছেন, যে আমার টার্গেট থাকে 40 মিনিটের একটা কাহিনীর আমি 5 মিনিটে কেমন দেবো, যে অডিয়েন্সটা 40 মিনিট বসে দেখতেছে ওর সময়টা। কারণ একটা আমরা যখন একটা ভিডিও দেখি আমাদের ইন্টেনশন কি থাকে, মোটিভ কিন্তু এটা থাকে যে আমি জানতে চাই তুই আসলে এক্স্যাক্টলি কি বুঝাইতে চাস, মানে মেসেজটা কি আছে, মেসেজটা কি সরাসরি করে বাবা এত ঘুরাইছে। তো দেখবেন 40 মিনিটের যতগুলো নাটক আপনি ওটার 5 মিনিটে সিনপসিসে ক্লিয়ার করতে পারবেন যে ভাই কাহিনী এটা 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 ওইটারই আর কি, মোটামুটি বিভিন্ন এইটারই বহুত কারিশমা কইরা এরকম বড় বানায় ফেলায়। কিন্তু ধরেন আমার টার্গেট থাকে যে ফেসবুকের অডিয়েন্স যারা, এদের হাতে তো এমনি সময় কম ভাই, কারণ সারাদিনই আমরা ফেসবুকে থাকি, কিন্তু শুধু আরিয়ান মুন্নার ভিডিও দেখবো এরকম না, সারাদিন আরো অনেক ভিডিও একটা পর একটা আসতেছে। তো সোশ্যাল মিডিয়া এখন আর কি এইটাই, মানে অনেক কম্পিটিশন, অনেক কন্টেন্ট, এর মধ্যে থেকে আর কি ছোট ছোট করে বানাতে ধরে রাখা ভাই। এটা যে মনে করেন যে আপনি ফেসবুকের মতো জায়গায় 10 মিনিট 7 মিনিট 8 মিনিট কন্টিনিউয়াসলি একটা অডিয়েন্সকে ধরে রাখা, এটা ভাই 4টিখানি কথা না। ধরেন আপনি রিক্সার কাহিনীটা কই, রিক্সার কাহিনীটা দুর্দান্ত ছিল। আমার বাসা মোহাম্মদপুর, তখন ছিল তাজমহল রোডে, তো ওইখান থেকে আমি রিক্সা নিয়েছি মোহাম্মদপুর বাস স্ট্যান্ড। আমি ঢাকা কলেজে আমার অনার্সের পরীক্ষা, আচ্ছা ফাইনাল পরীক্ষা। তো আমার 3-4টা ফ্রেন্ড 13 নম্বর বাস কাউন্টারে দাঁড়ায় আছে। তখন আর কি আমি অলমোস্ট অত পপুলার না, করতেছি আমার জীবন যুদ্ধ চলতেছে। আচ্ছা ওই সময় ধরেন মানে গ্র্যাজুয়ালি যাইতেছে। তো ওই জায়গাটা থেকে কি মজার কাহিনী, রিক্সা বয়স্ক একটা মুরব্বী, তখন আমি বললাম যে ভাড়া রেট করা, যে ধরেন এটা ওই 2021-এর কাহিনী। আচ্ছা তো রেট করা, যেমন ধরেন আমাদের ওই পাশ থেকে 20 টাকা একদম ফিক্সড করা। ধরেন এটা বলা লাগে না, কিছু জায়গা থাকে কিন্তু যে ধরেন এই জায়গা বলা লাগে না, এটা উঠে গেলাম। কিন্তু আমার আবার ঝামেলাটা কি, আমি সব সময় সবকিছু স্পষ্ট করে নিই। পরে আমি কি কইলাম যে ভাই চাচা কত, নিজের মুখে কইলো 20 টাকা। ঠিক আছে ওকে, উঠে গেলাম, নামলাম। ওরা তো ওয়েট করতেছে, 13 নম্বর বাস ছাইরা দেয় এরকম মোমেন্ট, ওরা জানলাতে ডাকতেছে এই বেটা চালু আয় এরকম। রিক্সাতে নামলাম, 20 টাকা চাচারে দিয়ে, আমি তো তাড়াহুড়া বুঝেন, দাপ করে চাচা কয় ভাড়া 30 টাকা। মাথাটা ঘুরে গেল নগদ। ওই মোমেন্টটা আমার জায়গায় অন্য কেউ হইলে কি করতো, আপনি যদি ফিল করেন যে হয়তো বা চাচার লগে ঝগড়া করতো, গ্যাঞ্জাম ব্যাঞ্জাম করতো, চাচারে 2টা ভুষাও দিয়ে দিতে পারতো। মেজাজ মোজাজ খারাপ, এমনি তো তাড়াহুড়া, এর ভিতরে তুই কই উঠছিস 20 টাকা, তুই আবার 30 টাকা কেমনে চালাইছিস। তো আমি কি করলাম ওই জায়গাটায়, ওই যে 30 টাকা করলো না ভাই, আমি ওই জায়গায় স্টপ, ধরেন 3 সেকেন্ড 5 সেকেন্ড পজ লয়া আমার বন্ধু করে গেলাম, তোরা জায়গা পরীক্ষা দিম না। চাচারে আরো 10 টাকা দিয়া হাঁটতে হাঁটতে বাসায় গেছি। আচ্ছা আর খালি এটা ভাবছি, যদি এই ঘটনা আমার লগে ঘটা থাকে, এটা তার মানে আমাদের মতো এই যে বাংলাদেশের যারা আছি, ধরেন সবার জীবনের ঘটনা কেউ না কেউ একদিন না একদিন পড়ছে। আমি জীবনের ফার্স্ট ওইটা পড়ছি। আচ্ছা আচ্ছা। তো পরে আমি অ্যানালাইসিস করে এটারে একটা কনসেপ্ট বানিয়েছি এরকম যে আপনার রিক্সাওয়ালার লগে চুক্তিপত্র করি যে বাবা কোনো ঝামেলার ভিতরে নাই, এই যে স্ট্যাম্প পেপার সাইন করা, ঠিক আছে। মানে মানে এটারে আমি মডিফাই করে এমন জায়গায় নিয়ে গেছি, ধরেন কেউ দেখবো না, ধরেন কইব যে এটা কেমনে সম্ভব, এটা ভাবাটা তো ভাই আসলে এগুলা প্রচুর ভাই। মজাটাই আমি পাই আসলে উনার কন্টেন্ট যখন আমি দেখি এবং উনার কন্টেন্টগুলোর নিচে অনেকের আপনি যদি কমেন্টগুলোও দেন তারপর দেখবেন যে সবার লগে আসলে জীবনের লগে মিলে যাব মানে মাস পিপলের লগে আর কি জিনিসটার লগে মিলে। আমার একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল, আমার জানার খুব ইচ্ছা আর কি এটার মধ্যে। আপনার যে নাটকের ভিতরে আপনার যে গার্লফ্রেন্ড বা ওয়াইফ থাকে উনি ম্যাক্সিমাম মনে মাহি ইসলাম উনি আর কি অ্যাক্টিংটা করে থাকে, তো এই যে আপনি এই যে মায়ের গুড়গুলি দেন এরকম করেন কোনোদিন আমি শুটিং করবো না সিরিয়াসলি মাত্র না না কাহিনী আছে। এটা থাপ্পড় যে আমরা দেই এটা কিন্তু গালে একটা লাগে না ভাই। আচ্ছা আমরা এমনভাবেই ফ্রেমটা ধরি বা এমনভাবেই কাজটা করি